হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো দারুণ স্বাদের ঝিঙ্গার চচ্চড়ি কিভাবে বানানো যায়। ঝিঙ্গার চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ঝিঙ্গা কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তার সাথে আমি নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ ও আলু, সাথে নিয়েছি একটা মাছ ভাজা করে মাছের কাঁটাটা বেছে এখানে আমি ভালো করে নিয়েছি। প্রথমে ওভেনে আমি একটা কড়াই বসাই দিলাম, কড়াইটাতে আমি গরম হতে দিলাম। আমার কড়াইটা গরম প্রায় হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমার তেলটাও প্রায় এখানে গরম হয়ে আসছে, আমি তেলটা তবু একবার নাড়াই দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিব আমি সামান্য কিছু জিরা ফোড়ন, গোটা জিরা দিতে হবে কিন্তু। জিরা ফোড়ন দেওয়ার পর প্রথমেই আমি আলু আর পেঁয়াজটা দিয়ে দিব তেলের মধ্যে। আমি আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, তাই আমি ভালোভাবে নাড়াই নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়েছে, কিন্তু আমি আরও একটু ভাজা ভাজা করে দেবো, যেন আলু থেকে যে জলটা বের গেছে সেই জলটা যেন আমার শুকিয়ে যায়। আর কিন্তু বারবার নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। আমার আলু পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে আসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গাগুলো। আমি ঝিঙ্গাগুলো সব এক জায়গায় মিক্স করে নেব, আলু পেঁয়াজটার সাথে ভালো করে একবারে নাড়াই মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আমি বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি এক করে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি আমি লবণ, এবার দিব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাতে দিয়ে দিব স্বাদ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি খুব একটা বেশি দেব না, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিও। আবারও আমি বেশ ভালো করে নাড়াই নিচ্ছি, সব কিছু যেন এক জায়গায় মিক্স হয়ে যায়। আমি মিক্স করে নিয়েছি সব কিছু এক জায়গায়। এবার সামান্য কষাই নিচ্ছি, কষাই নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, কারণ এই জলেই আমার আলু পেঁয়াজ ঝিঙ্গা সব সিদ্ধ হবে। যদিও ঝিঙ্গা সিদ্ধ হতে খুব একটা জলের প্রয়োজন হয় না, কিন্তু সাথে আমি আলু পেঁয়াজ দিয়েছি, তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমার আলু পেঁয়াজটা সিদ্ধ হোক, সাথে আমি ওইদিকে অন্য কিছু করে নিব। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখব যে আমার আলু পেঁয়াজটা কতখানি সিদ্ধ হয়েছে। একটু নাড়াই নেব, মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নাড়াই নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, কিন্তু আমি আরো কিছুটা জল শুকাবো। আর এখনো আমার আলু পেঁয়াজ ঠিক মতো সিদ্ধ হয়নি।
বেশ খানিকক্ষণ পর এসে আমি দেখছি আমার জল অনেকটাই শুকিয়ে গেছে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমি যেই মাছের কাঁটা বেছে রেখেছিলাম সেই মাছটা, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেন মাছটা আমার ভালো করে মিশে যায় রান্নার মধ্যে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে চলে যাব। আমি অনেকক্ষণ পর এসে দেখছি আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু আমি আরও একটু জল শুকিয়ে নেব যেন মাখা মাখা হয়। দেখো বন্ধুরা আমার জলটা কতটা শুকিয়ে গেছে। আমার রান্নার কালারটা খুব সুন্দর আসছে। রান্না আমার হয়ে গেছে, এবার আমি ঢালে নিলাম। রান্নার কালারটা খুব সুন্দর আসছে। তোমরা কোনোদিন এইভাবে ট্রাই করে দেখিও, এটা কিন্তু গরম ভাত বা রুটি পোড়াটার সাথে খেতে খুব ভালো লাগে।